পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত কুচবিহার। গীতালদহে প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য একরামুল হকের বাড়িতে আক্রমণ, ভাঙচুর ও টাকা লুটপাটের অভিযোগ, আর সেই অভিযোগের তীর উঠল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধেই। অন্যদিকে অভিযোগকারী একরামুল হক তার বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসায়। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, তাই তৃণমূল কংগ্রেস কর্মীরাই হাতে নাতে সেটা ধরতে গিয়েছিল। এইভাবেই একরামুল হকের অভিযোগ অস্বীকার করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার সকাল 10টা নাগাদ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা মিলে প্রায় 150 জন চড়াও হয় গীতালদহের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য একরামুল হকের বাড়িতে। আর তারপরেই তাকে মারধর, বাড়ি ভাঙচুর ও নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে। অভিযোগকারী একরামুল হক নিজেকে তৃণমূল কংগ্রেস কর্মী ও গীতালদহের প্রাক্তন তৃণমূল প্রধান আবু আল আজাদের অনুগামী বলে পরিচয় দিয়ে অভিযোগ করেন। তিনি বলেন, বর্তমান গীতালদহ 1 ও 2 নং অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আনারুল হক বাবু ও মাহফুজার রহমানের নেতৃত্বে একদল দুষ্কৃতি তার বাড়িতে লাঠি বন্দুক নিয়ে হামলা চালায় ও লুটপাট করে। একই অভিযোগ একরামুলের স্ত্রী ও মায়েরও। অপরদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা উল্টো অভিযোগ কর জানায় একরামুল হকের বাড়িতে দীর্ঘদিন ধরে চলত জুয়ার আসর। তারা আরও অভিযোগ করে বলে, দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি, তাই তারা আজ নিজেরাই সেই জুয়ার আসর ভাঙতে যায়। তবে ঘটনা প্রকাশ্যে আসতে তৃণমূলের গোষ্ঠীকোন্দল ফের মাথা ছাড়া দিল। যে কোনো মডেলের হিরোর গাড়ি কিনতে আর দেরি কেন, চলে আসুন বামনহাট হিরো শোরুমে। আমাদের এখানে আপনার পছন্দের বাইক এবং স্কুটি পাবেন অত্যন্ত সুলভ মূল্যে, থাকছে আকর্ষণীয় অফার ও সার্ভিসের বিশেষ সুবিধা। তাহলে আর দেরি নয়, এক্ষুনি চলে আসুন আমাদের শোরুমে। ঠিকানা বামনহাট বাজার ইন্ডিয়ান ব্যাংকের নিচতলা, যোগাযোগ নাম্বার 9002066674। কি কি এখন হচ্ছে, আমি রান্না করতেছিলাম, আমার স্বামী দোকান করতেছে, আমরা দোকান করে খাই, আমরা কোনো পার্টি করি না। এখন আগে পার্টি করতো, আমার স্বামী এক্স পঞ্চায়েত সমিতির মেম্বার ছিল, কিন্তু এখন পার্টি করে না। হ্যাঁ, তৃণমূলের ছিল পঞ্চায়েত সমিতির মেম্বার, এখন দোকান করতেছে। আমার 2 সন্তান, 1 সন্তান গেছে টিউশনে আর 1 সন্তান বাড়িতে টিউশন করতেছে। আমি সবজি বসাইছি, সবজি করে দোকান গেলাম, দোকান যা মানে মাল দিতেছি খরিদ্দারকে, মাল দেওয়ার সত্ত্বে দেখি এক এক সময় হঠাৎ করে দেখতেছি যে 150 ছেলে একদম লাঠি ঠেঙায় পিস্তুল অস্ত্র শস্ত্র যা আছে সব নিয়ে এসে আমার বাড়িতে হামলা করলো। আমরা বললাম যে কি কারণে আমার বাড়িতে হামলা করো, কয়েক আপনার বাড়িতে লোক আছে। আমি বললাম আমার বাড়িতে লোক আছে, হ্যাঁ আমি লোক তোমার লোকের দরকার, আমি লোক বাইর করে দেবো, কিন্তু আপনারা রাস্তায় বাইর হন, আমি রাস্তায় আমি বাড়িতে ঢুকতে দেবো না। তখন ওনারা বললো যে বাড়িতে ঢুকবেন না, আচ্ছা আমরা বাইরে যাইতেছি কিন্তু লোক বাইর হইতে হবে। আমি এই দিকে 2-4 ছেলেকে আটকাতেছি, ওরা আবার এসে দরজা ধাক্কা দিয়েছে, তারপরে বাড়ির মধ্যে মার দিছে, তারপরে দোকানে মার দিতেছে। এই পাশে মানে বাড়ি সামলাতে যা দেখি ওই পাশে আমার স্বামীর গায়ে হাত তুলছে। কতটা আতঙ্কিত আপনি? আমি মানে পুরো আতঙ্কিত, আমি এর প্রতিবাদ চাই। আমার স্বামীর গায়ে হাত তুললো, কারণ কি কারণে হাত তুললো, কিসের জন্য হাত তুললো, আমি এর প্রতিবাদ চাই। থানায় অভিযোগ জানাবেন? হ্যাঁ আমি অভিযোগ জানাবো, কারণ আমার বাড়িতে কোনো মিটিং হয়নি। আমি দোকানদার লোক, আমার বাড়িতে 10টা লোক আসা যাওয়া করতেই পারে, কারণ তারা হল খরচা নিতে আসছে, খরচার জন্য আমার লোক আসবে দোকানে, আমি সবার সঙ্গে আমি ভালো। যারা আক্রমণ করছে তারা কোন দলের লোক? তারাও তৃণমূলের লোক। আপনারা? আমরাও তৃণমূলের লোক। কখন নাগাদ এই ঘটনাটা ঘটছে, কটা নাগাদ? তখন 10:30 থেকে 10:30 এইটুক টাইমের মতো ওরা হঠাৎ আমার বাড়িতে। কি কি ক্ষয়ক্ষতি হলো? আমার দরজা ভাঙে গেছে, পর্দা ছিঁড়ে গেছে, দোকানে আমার ইয়ে করছে, আমার মোবাইল নিয়ে নিছে, টাকা ছিল 10,000, আমি মাল করতে দিব, মালের হিসাব করতে। আপনার স্বামী বললেন 40,000, আপনি বললেন 10,000? না, আমার হাতে 10,000 ছিল, ওইটা নিয়ে নিছে মাল করার, আর 40,000 দোকানে ছিল ওটা নিয়ে নিয়েছে। কি নাম আপনার? আমার নাম রশিদা খাতুন বিবি। শুনছেন, শুনাইছে শুনলে এখন বাড়ি শুনাইছে, বুকি কই মাগি থাকবি কত নোংরা ভাষা করে গাই করে, কোনো বাপ যা বাপ যা করে একটা সব না বাপ তারি গান্ছে মাগি ঝেড়ি কোনো নোংরা ভাষা করে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওখানে যে ঘটনাটা সেটা হচ্ছে দীর্ঘদিন যাবত ওই একরামুল হকের বাড়িতেই জুয়ার আসর বসে আসছিল, এবং আমাদের এলাকার বহু পরিবার আজকে নিঃস্ব হওয়ার পথে, এবং সেটা আমাদের পার্টিতে অভিযোগ আসার পরে ওই সব বাড়ির মহিলারা আমাদেরকে অভিযোগ করার পর আমরা একটা পদক্ষেপ নিলাম যে বাড়ির থেকে জুয়ার আড্ডাটা বন্ধ করতে হবে, এবং সেই জন্যই আজকে ছেলেপেলেরা ওই জুয়ার আড্ডা ভাঙার জন্যই
তার বাড়িতে গিয়েছিল। জুয়ার আসর বন্ধ করবে প্রশাসন? প্রশাসনকে আমরা এর আগে নক করেছিলাম, কিন্তু প্রশাসনিকভাবে তারা কোনো স্টেপ নেয়নি। তার জন্য আমরা মানে প্রশাসনের মানে উপরে আমরা বিস্তর হতাশ যে আমরা বলার পরেও তারা কোনো স্টেপ নিল না, যার ফলে আমরা দলীয়ভাবে জুয়ার আড্ডাটা ভাঙার একটা প্রোগ্রাম করলাম যে ভবিষ্যতে যেন জুয়া ওখানে আর না বসে এবং এই জুয়া যেন বিতাল দেয়, এরকম মানে জুয়া খেলে বিভিন্ন পরিবার যেন নিঃস্ব না হয়ে যায়, তার জন্য আমাদের দলের যে যুব সম্প্রদায় তারা সচেষ্ট। একরামুল্লাহ কিন্তু না এরকম কোনো ঘটনা ওখানে ঘটেনি, শারীরিক অভিযোগ, শারীরিক হেনস্থা। আপনারা নিশ্চয়ই সেখানেও গিয়েছিলেন, দেখেছেন যে ওখানে সিসিটিভিও আছে, সেটাও তদন্ত করলে বোঝা যাবে সত্য কি আর মিথ্যা কি। শারীরিক টর্চার কোনোভাবেই ওখানে হয়নি, এটা মিথ্যা কথা শুনে। আজকে একরামুল মিয়ার বাড়িতে যে আমাদের ছেলে পেলেগুলো গিয়েছিল তার উদ্দেশ্য একটা, মানে সেটা হলো বেশ কিছুদিন ধরে এই একরামুল হক এবং তার নেতৃত্বে কিছু নাগরিক মঞ্চের দুষ্কৃতিকে নিয়ে তারা কয়েকদিন ধরে গীতালদা একটা তাণ্ডব তৈরি করার চেষ্টা করছে। যেমন গতকালকে গাড়িধল্লা বুথে কী বলে দড়িবাস এবং গাড়িধল্লা বুথে তারা মানে খাওয়া দাওয়ার নাম করে তারা কিছু লোকজন জড়ো করে তারা এলাকায় একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করেছিল এবং এই নাগরিক মঞ্চের নেতৃত্বে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই আজকে আমাদের ছেলেপেলেরা আজকে একরামুল মিয়ার বাড়িতে, আমরা যেটা জানি দীর্ঘদিন ধরে তার বাড়িতে জুয়ার আসর বসানো হয়, প্রায় লক্ষ লক্ষ টাকার খেলা হয় সেখানে। আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন তা ব্যবস্থা নেয়নি, কিন্তু আজকে আমাদের ছেলেপেলে গিয়ে সেই জুয়ার ঠেক ভাঙানোর জন্য আজকে তারা গিয়েছিল। কিন্তু তারা কোনো দুষ্কৃতি নয়, তারা আমাদের তৃণমূল কংগ্রেস করে, তারা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। একরামুল হক তো পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত, তাহলে এই দ্বন্দ্ব প্রাক্তন মেম্বার? উনি কোনো পঞ্চায়েত মেম্বার নয়, উনি প্রাক্তন, উনি পঞ্চায়েত সমিতির একজন এর আগে কংগ্রেসের কর্মী, কংগ্রেসের পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন। উনি তৃণমূলের কোনো পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলেন না, উনি এখন প্রাক্তন। এবং আমরা তাদেরকে আমরা এর আগে আবুল আজাদকে তার যেহেতু তিনি আবুল আজাদের অনুগামী, আমরা আবুল আজাদকে পার্টির পক্ষ থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল জেলা পার্টির থেকে। সেই জন্য আমরা যেটা ভাবি উনি আমাদের কোনো দল করেন না। আপনাদের দুই নম্বর গ্রাম নয়, ওরা দীর্ঘদিন ধরে কিছুদিন ধরে গীতালদা একটা অশান্তি তৈরি করার জন্য মানে কিছু কিছু জায়গায় মানে এইভাবে বসে আলোচনা করে একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করতেছে। সেই সন্ত্রাস মোকাবেলা করার জন্য আমাদের ছেলেপেলেরা আজকে তার সামনে গিয়ে দাঁড়িয়েছে। আপনি বললেন যে যারা আপনারা তো জানা আছে, যারা আপনারা হয়তো জানেন, এর আগে আমাদের এমএলএ সাহেব আমাদের আবু আল আজাদকে পার্টির তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল এবং তারা কিন্তু আবু আল আজাদের মানে সাগরে। সেজন্য আমরা যেটা ভাবি ওরা তৃণমূল কংগ্রেস করে না, ওরা নাগরিক মঞ্চেই করে। এখানে দেখলাম, দেখার পরে ঘটনাটা হওয়ার মতো দেখলাম চিত্রটা। এখানে আসলাম, এখানে বাজারে আসলাম, বাজার দুই চার জায়গায় দেখা হলো, দেখা হলো তো আমরা চাটা খাই একটু, তা চা খাওয়ার জন্য একটা গ্রামের দিতে হলো, ওর দোকানতে আছে, ওর বউ চাটা রান্না বসাইছি, চাটা খাবো, যার যার কাছে তাই তাই যাবো। এটা মানে খটেকের জন্য, যার যার দরকার তার সে দরকার দরকারে যাবে। ইয়ের বাড়ি ঢুকছি, এটা ইয়ের বাড়ি ঢুকিয়াটাতে এখানে কি একটা মানে যোগাযোগ হলো, সবাই মিলি একটা নাটি সোটা পিস্তুটে চলিয়ে একটা ওই একটা করে দোকানে বাজার চিল্লে চিল্লে শুরু হয়ে গেলো। আমরা কাছে কী চিল্লে চিলি কিসের, এই কাউ ঘরতেই বাইরে না, চিল্লে চিলি ডাঙাডাই কোথাও হতে লাগছে, ওখানে কেউ যাবেন না। দেখিতে সেই ডাঙাডাই একে ইয়ের বাড়ি এসে আক্রমণ করলো, এর বাড়ি আক্রমণ করলো, বাড়ির ভিতরে এসে দরজা টরজা ডাঙাডাই শুরু করেছে। আমি কি দেখি ব্যাপারটা কি, এখানে তো কিছু নেই, এখানে কোনো ডাঙাডাইয়ের মারামারি কোনো প্ল্যান নাই, কোনো মিটিং নেই, সিডিং নেই, এ কী জন্য আক্রমণ করলো? তখন আমি ভাবলাম হয়তো আমরা দুই চারজন চা খাওয়ার জন্য এই বাড়িতে ঢুকছি, এরা ওইটা এইটাকে আমার আক্রমণ, এই আক্রমণ করা কারা করলো আক্রমণ? আক্রমণ এই যে এই ছেলেগুলো, যে ছেলেগুলোর কথা শুনে রয়েছে মিজা, তারপরে বাবু সভাপতি ছিল, মাবুজার ছিল, ওই ছেলেগুলো অনেক ছেলেগুলো, এই এলে তৃণমূলের তো আর অন্য কোনো দলে তো না। আপনারা কোন দল, আপনারা কোন দল করেন? আমরা তো তৃণমূলই আছি। আপনার নাম পরিচয়? দীননাথ বর্মন।
এর আগে আমি অঞ্চল অঞ্চল সভাপতি ছিলাম। বর্তমান কি পদে রয়েছেন? বর্তমানে আমার কোনো পদে নেই, সহসভাপতি পদে আছি, তিন শ্রী।